এটা হচ্ছে একটা মোটর কন্ট্রোল বক্স, মোটর প্রোটেক্টর সুইচ, এইগুলো এখানে আছে, ম্যাগনেটিক কন্ট্রাক্ট, সবগুলো ডল স্টার্টার আছে। এখানে ফাংশনটা যেভাবে কাজ করবে দেখতে চাচ্ছি। অন অন উল্টায় দাও, টেস্টারটা করে একটু পরে না। মোটর কন্ট্রোলের সুইচটাকে আমরা যেভাবে কন্ট্রোল করতেছি, এখানে যদি আমরা খেয়াল করি সরে গেছে। এখানে একটা ইমার্জেন্সি সুইচ, ওয়ান সুইচ, ওয়ান সুইচ, অফ সুইচ। ইমার্জেন্সি সুইচটা যদি অফ থাকে তাহলে এটা কোনোটাই অন হবে না। এটা যদি অন করে দিই, তারপরে আমরা এটা কন্ট্রোল সুইচটাকে প্রেস করলে, কন্ট্রোল সুইচটাকে প্রেস করলাম, অন হলো। এরপর আমরা এটাকে, এটা অফ, অন। আর এরপরে আমি যদি অন্য কোনো মোটরের কন্ট্রোলটা অন করতে চাই তাহলে পারবো। যেমন এটা অন, 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 প্রত্যেকটা আমি অন করে দেখাচ্ছি। কোনো কারণে যদি ফল্ট হয় তাহলে এই জায়গায় আমরা জাস্ট এটা আমরা প্রেস করলে সবগুলো অফ, সব অফ। আর অন করলাম, সবগুলো অফই আছে, আবার কন্ট্রোল প্যানেলটাকে অন করতে হবে, তারপরে অন্যগুলো অন হবে। এখন এই অবস্থায় যদি আমরা এটাকে অফ করি তাহলে সবগুলো অফ হবে, আর এটা অফ থাকা অবস্থায় কোনোটাই অন হবে না, কোনোটাই অন হবে না। এভাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টগুলো কানেক্ট করা আছে। আমরা শুধু কন্ট্রোলটা দিয়ে দেখতেছি, যে কারণে শুধু একটা লাইট জ্বলতেছে, আমরা একটা ফেজেই কানেকশন দিচ্ছি। এটা এসে আমাদের ফাংশন ছিল, এটা অন করার পরে যে কোনোটা আমরা অন অফ করতে পারবো। ওকে, ডান কন্ট্রোল, এই মোটর কন্ট্রোল প্যানেলের কানেকশানটা একটু যদি দেখায়, মেইন বাসবার, একটা সার্কিট ব্রেকার, 150 অ্যাম্পিয়ারের, 160 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, 160। এখান থেকে আউটপুট আসবে বাসবারে, বাসবার থেকে মোটর কন্ট্রোল, এগুলো কমন। কন্ট্রোলিংটা হচ্ছে এখানে, এখানে যে এন ও, এন ওটা নিয়ে তো সিম্পল, যদি এন ওটা নিয়ে এটাই আমরা কন্ট্রোল করি। আমরা প্রত্যেকটা এসে নাম্বার প্যানেল করা আছে। এখানে আছে কন্ট্রোল প্যানেল, এখান থেকে আসছে শুধু একটা পাওয়ারের, যেটা কন্ট্রোল ইয়ার থেকে, এটা হচ্ছে কন্ট্রোল সুইচ, আমরা বলতেছি পুশ সুইচ, এর মাধ্যমে ইয়াতে যাচ্ছে, প্রথম এই ব্রেকারটাতে আসতেছে। এর আউটপুট সাপ্লাই থেকে, এটার আউটপুট সাপ্লাই থেকে এক্সট্রা পাওয়ার যাচ্ছে হচ্ছে আমার বাকি কন্ট্রোল সুইচে। কন্ট্রোল সুইচের ডল স্টপেজ আমরা জানি যে তার পাওয়ারটা যে টপ সুইচে, সেখান থেকে একটা কানেকশন হয়ে স্টার্টে, তার একটা ইন্ডিকেটার লাগছে, আর একটু নিউট্রাল হয়ে চলে যাবে। এবং এখান থেকে যে স্টপ সুইচের দুজন থেকে দুটোটা নিয়েও যাবে কন্ট্রোল, অর্থাৎ এন ওতে, এবং তার সেখানে তার লাগছে এর যে কয়েল আছে সেটাতে, ওটাই হচ্ছে এখান থেকে জাস্ট দুইটা করে তার যাবে। আশা করি আপনাদের দেখুন।